জেলা স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে অফিসের গ্রুপ ডি কর্মীকে মারধরের অভিযোগ অভিযোগ অস্বীকার জেলা স্বাস্থ্য আধিকারিকের শুক্রবার সিপাহীজলা জেলা অফিসে ঘটে যাওয়া এই ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। সিপাহীজলা জেলা স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা। সংশ্লিষ্ট অফিসের গ্রুপ ডি কর্মী কৃষ্ণ ঋষি দাস অভিযোগ করেন, কোনো কারণ ছাড়াই জেলা স্বাস্থ্য আধিকারিক ডক্টর রঞ্জন বিশ্বাস তাকে তার অফিসে ডেকে নিয়ে যায় এবং মারধর করে দরজা বন্ধ করে। তুই একজন দাদার সঙ্গে সঙ্গে আইছে, ওই দাদা আসার পরে আমার জিজ্ঞাসা করতে কই তোর তো সিএমও স্যার ডাকছে যাইতে, তো সঙ্গে সঙ্গে আমি স্যারের রুমে আসছি। স্যারের রুমে আসার পরে স্যারে চেয়ার থেকে উঠে দরজাটা বন্ধ করে আমার এক এক কানে মধ্যে এইভাবে ধরে আর গালে গালের মধ্যে ধাবত হয়েছে, গালে গালে ধাবত হয়েছে। কিন্তু আমার মোবাইলটাও আমার হাতে আসতো, কিন্তু আমার হাতের থেকে মোবাইলটা ফিরে ভেঙে গেছে। কেন তোমার মারধর করছে? কেন মারধর করছে? এটা তো সিএমও স্যারই বলতে পারবে কেন মা। এই বিষয়ে জেলা স্বাস্থ্য আধিকারিক জানান তিনি মারধর করেননি, তবে রাগান্বিত হয়ে বকাবকি করেছেন। এই ধরনের কথা পত্রিকা তো হলো কি হলো আমি ঠিক বুঝতে পারি না, তবে আজকে অফিসে আসার পরে আমাদের যে দুর্গ স্টাফ বিজিআর সঙ্গে একটু ক্ষুব্ধ হয়েছিল, তখন আমি ওরা ডাকে আনছি আমার রুমে। আমি আমি একটা বকাবকিও করছি অবশ্যই, আমি বুঝি তুমি তো এরকম ভালো কথা বলবো ঠিক না। হ্যাঁ আমি এটা একটু রাগই দেখছি প্রদেশ সঙ্গে বুঝি, কিন্তু আমি দেখছি হঠাৎ করে হয়ে গেছে। হ্যাঁ আমি আবার চল মানলাম কেন এই কারণ কেন এধর আমি তো অবাক হয়ে গেছি হাউ ইট কামস। হ্যাঁ এই ধরনের কথা করতে গেলো একটা শেষ আমার মধ্যে বয়ে গেছে আপনার মাস্টার কাল কাছে সব স্টাফ ডাকে আনছে, আমি তো অবাক হয়ে গেছি আমি এ ধরনের পরিস্থিতি কখনো সম্মুখীন হয়নি। তো এটা তো আমি রিয়েলি মানে কী বলবো এসব ব্যাপারে মানে অনভিজ্ঞ। এ নিয়ে সিপাহীজলার জেলা অফিসে তীব্র চাঞ্চল্য দেখা দেয়। এই বিষয়ে জনৈক ব্যক্তি জানান অফিসাররা তাদের অভিভাবক, ভুল হলে শাস্তি দিতে পারেন কিন্তু গায়ে হাত তুলতে পারেন না। এই হাসপাতালের স্টাফ আমি নিচে আগে দেখি সে কান্নাকাটি করতেছে কৃষ্ণ ঋষি দাস, তো আমি যতটুকু দেখলাম তার উপর আক্রমণ করছে সিএমও সিপাহীজলা। তো ওনার নাম কি? যিনি আক্রমণ নাম হয়েছে রঞ্জন বিশ্বাস। আক্রমণ করার পর হ্যাঁ ইনে দূরে এসে ডাক্তার কাছে কান্নাকাটি করতেছে, হ্যাঁ বেহুস হয়ে যেতেছে গা। তারপরে আমরা তাড়াতাড়ি বেরিয়ে জল টল দিছি, কান্নাকাটি করতেছে আমি বাঁচতাম না, আমি মরে যাব গা, আমার আমার মান সম্মান শেষ, আমার যে আমার লাইফে এরকম কোনো দিনে হয়েছে না, একজন অফিসার আমার এইভাবে মারতে পারে না, তাই আমার বেতন বদ্ধ করতে পারে কিন্তু এইভাবে মারতে পারে না, এই ধরনের সে অভিযোগ করে সে কান্নাকাটি করতেছে। তারপর আমরা তো এই জিনিসটা খুব খারাপ লাগতেছে, আমরা তো আসলে অফিসাররা থেকে এরকম আমরা আশা করি না। তবে এই জেলা অফিসের অপর কর্মী জানান গ্রুপ ডি স্টাফ কৃষ্ণ ঋষি দাস মোটেও ভালো ছেলে নয়, অফিসের সবার সাথে সে ঝগড়া ও বাজে ব্যবহার করেছে। সে একটা মিথ্যা অভিযোগ করছে সিএমও সামনাকে তারা মারছে, অথচ তার স্বভাব সম্বন্ধে আমরা ভালো করে জানি সে মোটেই ভালো ছেলে না। কারণ তার সঙ্গে প্রত্যেকটা স্টাফের ঝগড়া হয়েছে, সে বাজে বাজে মুখ খারাপ করে গালা গালিজ করে শাসন করতে পারে স্যার, আমরা বকে মুখে কিন্তু স্যারের মারানোর মতো এরকম আমরা মিডিয়া শুনতে আসবো এবং সবাই জানে ব্যাপারটা এটা নিয়ে। অভিযোগকারী কর্মী কৃষ্ণ ঋষি দাস জানান সে এই ঘটনায় উপযুক্ত বিচার চান, প্রয়োজনে সে আইনের দ্বারস্থ হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।